ম্যাজিক ট্রিকের পেছনের আসল সত্য জেনে তুমিও চমকে যাবে। প্রথমে এই ম্যাজিকটা দেখো, যেখানে একটা খামের ভিতর একটা নোট ভরা হয়, পরে কাঁচি দিয়ে পুরো খামটাকেই কেটে ফেলে, তবুও টাকাটার কিছুই হয় না। কিন্তু এটা কি করে সম্ভব? আসলে সব খেলা হচ্ছে এই খামে, যার পেছনটা এমন কাটা, আর কাঁচি দিয়ে খামটাকে কাটার সময় টাকাটিকে উপরে রেখে নিচ দিয়ে খামটি কেটে ফেলে, আর অসাধারণ একটা ইলিউশন তৈরি হয়। এবার এনার দুটো পায়ে হাওয়ায় উড়ছে কি করে? এনার কাছে কোনো সুপার পাওয়ার চলে এসেছে নাকি? না বন্ধু, আসলে আরো একটা জুতো পায়ের সঙ্গে বেঁধে কিছুটা এইভাবেই এনে আমাদের বোকা বানিয়েছে। এনার কাছে কতগুলো রিং আছে, কিন্তু রিংগুলো একটাও কাটা বা ভাঙা নেই। তাহলে একটা আরেকটার ভিতরে ঢুকলো কিভাবে? আসলে রিংগুলোকে এইভাবে খোলা যায়, কিন্তু নরমালি এটা বোঝা যায়। এই বোতলে ছিপিটাকে একটা কাচের গ্লাস দিয়ে ঢেকে দেয়, পরে একটা কয়েন নিয়ে গ্লাসের উপর মারতেই কয়েনটা ভিতরে চলে যায়। কিন্তু কিভাবে? আসলে ইনি আগেই ছিপির নিচে একটা কয়েন লুকিয়ে রাখে, পরে এটাকে গ্লাসটি দিয়ে ঢেকে দেয়, আর সামনে থাকা কয়েনটা ওঠানোর সময় চালাকি করে এইভাবে ফেলে দেয়, আর গ্লাসে ঝাঁকি দিতে নিচের কয়েনটা উপরে চলে আসে। এবার ইনি গ্লাসে অনেক জল ঢালে, কিন্তু গ্লাসটিকে উল্টো করলে দেখা যায় এতে একটুও জল। কিন্তু এটা কি করে করল বলছি? তবে তার আগে যাদের ম্যাজিক দেখতে অনেক ভালো লাগে, তারা ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার বয়স কত হতে পারে কমেন্টে বলে হয়, দেখি কতজন ঠিক বলতে পারবে। ওকে বন্ধুরা, আসলে ইনি ওই গ্লাসে না একটু পেছনে জলটা ঢেলেছিল, আর দেখে মনে হচ্ছিল যে